শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো স্ট্যান্ডার্ড থেরি আগের দিন আমরা প্রথম অধ্যায় পড়েছিলাম ও অনুশীলনই করেছিলাম আশা করি তোমরা খুব ভালোভাবে পড়ছ আজ আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়ে আদিম যুগের কথা তোমরা ইতিহাস বইয়ের নয় পাতা বার করো দেখো আদিম যুগের কথা আদিম যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল আদিম যুগের হাতিয়ারগুলো কেমন ছিল এই সম্পর্কে আমরা জানব চলো আজকের পড়া শুরু করি আজ থেকে প্রায় কুড়ি লক্ষ বছর আগের কথা সেই সময় মানুষ আর জন্তু জানোয়ারদের সাথে কোনো তফাৎ ছিল না কারণ যে সময়কার কথা বলা হচ্ছে তখন কোনো রকম ঘরবাড়ি রাস্তাঘাট কিছুই ছিল না বনে জঙ্গলে মানুষ বনের পশুদের সঙ্গে ঘুরে বেড়াতে হতো কখনো কখনো পশুদের সাথে লড়াই করতে হতো সেই লড়াইয়ে বেশিরভাগ মানুষই মারা যেত এই সময়কালকে আমরা বলি আদিম যুগ আদিম মানুষের চেহারা আমরা দেখিনি কিন্তু চিড়িয়াখানায় যে বন মানুষ আমরা দেখতে পাই আদিম মানুষের চেহারা তেমনই ছিল বলে মনে করা হয় আদিম মানুষের কপাল ছিল ঢালু চোয়াল ছিল বড়। গায়ে বড় বড় লোম এদের হাত ছিল দেহের তুলনায় লম্বা অনেকটা রূপকথা দৈত্যের মতো তবে তারা কথা বলতে পারত না আস্তা হলে তোমরা এই পর্যন্ত পড়বে আর বারো পাতায় তোমাদের একের দাগ আর দুয়ের দাগ এইচডাব্লিউ থাকবে তোমরা সুন্দরভাবে খাতায় করে রাখবে আর আমাদের বিদ্যালয়ের বন্ধুরা সময়ে তোমাদের খাতা নিয়ে আসবে ভালো থাকবে সুস্থ থাকবে